লা ওয়ারাহি কুমার আহতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজ দে অ্যাকাউন্টিংয়ের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করবো আজকে আমাদের টপিক্সের বিষয় হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং বা স্বল্পমেয়াদী অর্থায়ন তো এই স্বল্পমেয়াদী অর্থায়ন চাপটাটি বি বি এ ফার্স্ট ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স বইয়ে আছে এবং বি বি এ সেকেন্ড ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স বইয়েও এই চাপ্টারটি আছে তার সাথে বি বি থার্ড ইয়ারের মার্কেটিং ডিপার্টমেন্টের এর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারটি আছে এবং বিবিএ ফোর্থ ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস বইয়েও এই চ্যাপ্টারটি আসে কোন বইয়ে এই চাপ্টারটি শর্ট টার্ম ফাইন্যান্সিং নামে কোনো কোন বইয়ে এটা কারেন্ট লাইব্রেরি নামে আছে আবার অনার্স থার্ড ইয়ারে মার্কেটিং ডিপার্টমেন্টে এটা ওয়ার্কিং ক্যাপিটাল নামে এই চ্যাপ্টারটি রয়েছে আশা করি তোমরা সবাই এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারবা আজকে আমাদের ক্লাস নাম্বার এক এবং আজকে আমরা এখানে আলোচনা করব ট্রেড ক্রেডিট নিয়ে মানে ব্যবসায়িক ঋণ নিয়ে তো এভাবে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা টার্মস আলাদা আলাদা আলোচনা করে তারপর আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসা বিগত বছরের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর উপর ক্লাস তৈরি করব। তো এগুলো হচ্ছে মূলত আজকের ক্লাসটা হচ্ছে আমাদের বেসিক ক্লাস যে ট্রেড ক্রেডিট বা ব্যবসায়িক ঋণের ব্যয় কিভাবে বের করে এগুলো আজকে আমরা এখান থেকে শিখতে পারবো তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই আমার করবা এবং যারা সাবস্ক্রাইব করছো তোমাদেরকে অবশ্যই অভিনন্দন এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো শেয়ার করবা সাথে সাথে আমাদের একটি ফেসবুক পেজ আছে ইজি অ্যাকাউন্টিং নামে ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবা তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি আমরা শুরুতে দেখব টাইপ অফ শর্ট টার্ম লোন কিভাবে শর্ট টার্ম লোন নেওয়া হয় তো তোমরা জানো যে শর্ট টার্ম লোন বলতে বোঝায় আমরা যে লোনটা এক বছরের মধ্যে সাধারণত পরিশোধ করে যাওয়া হয় তো সেই লোনটাকে আমরা শর্ট টার্ম লোন বলি তো ব্যবসায় কিভাবে এই ধরনের ছোটখাটো বা শর্ট টার্ম লোনগুলো কিভাবে অ্যারেঞ্জ করে বা কোন সোর্স থেকে নেয় সেগুলো আমরা এখানে দেখব এবং সেই লোনগুলোর কীভাবে আমরা খরচগুলো নির্ণয় করবো সেগুলো আমরা মূলত এই চাপটা থেকে শিখব তো প্রথমে আমরা দেখলাম কস্ট অফ ট্রেড ক্রেডিট অর্থাৎ ব্যবসায়িক ঋণের ব্যয় অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে ঋণের সৃষ্টি হয় সেটাকে বলা হয় কি কস্ট অফ ট্রেড ক্রেডিট দুই কমার্শিয়াল ফেভার কস্ট অফ কমার্শিয়াল ফেভার অর্থাৎ বাণিজ্যিক পত্রের মাধ্যমে যে লোনটা সেটাকে বলা হয় কমার্শিয়াল ফেভার এবং এই ঋণের খরচটাকে বলা হয় কস্ট অফ কমার্শিয়াল ফেভার সাথে শর্ট টার্ম ব্যাংলোন এক বছরের কম সময়ের জন্য যদি ব্যাঙ্ক লোন না হয় সেই ব্যাঙ্ক লোনের খরচটাকে বলা হয় কস্ট অফ ব্যাঙ্ক লোন চার নম্বর আছে কষ্ট অব অ্যাকাউন্টে প্রাপ্য হিসাব ভাঙানোর মাধ্যমে যেই ঋণের সৃষ্টি হয় সেটাকে বলা হয় কি আর এটার ব্যয়কে বলা হয় কস্ট অফ অ্যাকাউন্টে ফ্যাক্টরিং তো মূলত আমাদের এই চারটা ক্যাটাগরিতেই পরীক্ষায় আসে ইনভেন্টরি প্লেজিংটা না তাই এটাকে আমি এখানে দেখালাম না যেহেতু আমাদের ক্লাসটা বড় হয়ে যাবে এই জন্য আমরা মূলত এই চারটা যেই চারটা আইটেম থেকে পরীক্ষায় আসে সেই চারটা ক্যাটাগরিকে এখানে প্রেজেন্ট করা হয়েছে তো শর্ট টার্ম লোনের মধ্যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ট্রেড ক্রেডিট এরপর আমরা পরের একটা ক্লাসে কমার্শিয়াল ফেভার সম্পর্কে শিখব তারপরে ক্লাস আমরা ব্যাংক লোন আমরা অ্যাকাউন্ট ফ্যাক্টরি এরপর আমরা এন ইউ কোয়েশনগুলো দেখব এর মধ্যে আমরা প্রত্যেকটা ক্লাসে এন যে ছোট ছোট পার্ট বিতে এবং সিতে যে ম্যাথগুলো আসছে সেই রিলেটেড ম্যাথগুলো আমরা সাথে সাথে সলভ করে দিব তো তোমরা এই ক্লাসটা দেখার পর অবশ্যই তোমরা পরের ক্লাসগুলো দেখবা ইনশাআল্লাহ আমি চেষ্টা করব দ্রুত ক্লাসগুলো দেওয়ার জন্য তো চলো আমরা ট্রেড কেরট নিয়ে আলোচনা করি ট্রেড ক্রেডিট করার আগে আমরা দেখি এই যে চারটা লোন এই চারটা লোনের মধ্যে আমাদের কি রিকোয়ারমেন্ট চাই আমাদের রিকোয়ারমেন্ট পিরিয়ডিক পার্সেন্টেজ রেট পিপিআর অর্থাৎ আমরা যে দিনের জন্য লোনটা নিয়েছি ওই কয়দিনের ঋণের ব্যয়টা কত তারপর হচ্ছে অ্যানুয়াল পার্সেন্টেজ বার্ষিক ঋণের ব্যয় কত তারপর হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট অর্থাৎ কার্যকরী ঋণের ব্যয়টা কত হবে বার্ষিক ঋণের ব্যয় আর কার্যকরী ঋণের ব্যয়ের মধ্যে একটু পার্থক্য আছে যদি আমরা ঋণটা এক বছরের কম সময়ের জন্য নেই তাহলে কার্যকরী ঋণের ব্যয় আর বার্ষিক ঋণের ব্যয়ের মধ্যে পার্থক্য হয়ে যায় আর যদি ঋণটা এক বছর হয় তাহলে পার্সেন্টেজ রেট আর থাকে তো মানে অ্যানুয়াল পার্সেন্টেজ রেটটা মূলত সরল সুদের উপর ভিত্তি করে তৈরি করা আর ইফেক্টিভ এনুয়াল রেট মানে হচ্ছে এটা চক্রবৃদ্ধি সুদের উপর ভিত্তি করে তৈরি করা তো এবার আমরা চলে আসি ট্রেড ক্রেডিট নিয়ে আলোচনা করি ট্রেড ক্রেডিট মানে হচ্ছে ব্যবসায়িক ঋণ কস্ট অফ ট্রেড ক্রেডিট মানে ব্যবসায়িক ঋণের ব্যয় ব্যবসায়িক ঋণ মানে হচ্ছে যদি দানা পাওনা আমরা নগদে ধারে পণ্য ক্রয় বা বিক্রয় করি তাহলে কিন্তু আমাদের একটা ঋণের সৃষ্টি হয় যেমন আমার কাছে এখন এক লক্ষ টাকা আছে তো আমি এক লক্ষ টাকা দিয়ে মাল কেনার জন্য আমি মার্কেটে গেলাম যেহেতু আমার একটা দোকান আছে দোকান থেকে মাল দোকানের জন্য মাল কিনবো তো আমি মার্কেটে গিয়ে দেখা গেল এক লক্ষ টাকা নগদ দিয়ে মাল কিনলাম আরো পঞ্চাশ হাজার টাকার মাল ধারে নিয়ে আসলাম তাহলে আমার মূলধন হয়ে গেল কত ব্যবসায় আমার মূলধন হয়ে গেলে দেড় লক্ষ টাকার মাল আমার গুদামে কিন্তু আসছে বাট আমি কিন্তু টাকা ছিল আমার এক লক্ষ টাকা তাহলে এই যে পঞ্চাশ হাজার টাকা আমি আরেকজনের টাকা আমার ব্যবসায় খাটাচ্ছি সেটাই হচ্ছে ট্রেড ক্রেডিট তো এই এই ধরনের ঋণের যে ব্যয় সেটাকে বলা হয় কস্ট অফ ক্রেডিট ক্রেডিট কস্ট অফ ট্রেড ক্রেডিট এর অ্যানুয়াল পার্সেন্টেজ বের করা সূত্র হচ্ছে ইকুয়াল টু ডিভাইডেড বাই ডিপি ইন্টু হান্ড্রেড এটা হচ্ছে পার্সেন্টেজ বের করার সূত্র এখানে সিডি মানে হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট আর ক্রেডিট পিরিয়ড হচ্ছে সিপি আর ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে অর্থাৎ কত দিনের মধ্যে যদি আমরা দিব দিতে হবে টাকাটা সেটা হচ্ছে ক্রেডিট পিরিয়ড আর কত দিনের মধ্যে ডিসকাউন্ট পাব সেটা হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড আর কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবো সেটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট বা সিডি এরপর আমরা দেখব ইফেক্টিভ রেট তো রেট বা ই এটাকে আর এক নামে দেখানো হয় ইআইআর ই এ আর সূত্র হচ্ছে ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু হান্ড্রেড তো এখানে আরটা টা আমরা কিভাবে বের করব তোমরা দেখো এই যে এপিআর সূত্রের যে প্রথম অংশটা এই অংশটুকু হচ্ছে আর এর মান আর এই অংশটুকু হচ্ছে এন এর মান অর্থাৎ সময়টা হচ্ছে এন আর সুদের হারটা হচ্ছে আর তো এখানে আমরা আর ইকুয়াল টু সিডি হান্ড্রেড মাইনাস সিডি আর এখানে লিখতে পারি থ্রি সিক্সটি ডিভাইড বাই সিপি মাইনাস ডিপি এ হচ্ছে ট্রেড ক্রেডিটের সূত্র তো এখন আমরা কিছু এক্সাম্পল দেখব এবং আমাদের বিভিন্ন আসা যে ম্যাথগুলো ম্যাথগুলো সেই সলিউশন করে দেখব তো আমরা এখন ইজি ক্লাস ওয়ান দেখি ক্যালকুলেট দ্য দ্যানুয়াল কষ্ট অব সরি ক্যালকুলেট দ্য অ্যানুয়াল কস্ট অফ ফর গোয়িং ক্যাশ ডিসকাউন্ট টু পার্সেন্ট অফার ফর পেমেন্ট উইথিন টোয়েন্টি ডেজ ইফ ডেপ্টস নর্মালি পেজ আফটার ফর্টি ডেজ আমাদের বলছে বলছে বার্ষিক বের বের করতে করতে কস্ট যেখানে আমাদের দুই পার্সেন্ট ডিসকাউন্ট অফার করা হয়েছে যদি আমরা বিশ দিনের মধ্যে টাকাটা পেমেন্ট করে তাহলে টু পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে আর নর্মালি সাধারণত পাওনা দেয়া টাকাটা পে করে আমাদেরকে চল্লিশ দিনের মধ্যে তো এখন আমাদের এই যে ট্রেড ক্রেডিট সেটার আমাদের কি বের করতে হবে কস্টটা বের করতে হবে তাহলে মনে রাখবা এখানে আমাদের ট্রেড ক্রেডিট অঙ্কটা বোঝার উপায় হচ্ছে এখানে আমাদের তিনটা আইটেম দেওয়া থাকবে একটা হচ্ছে কতদিনের মধ্যে দিলে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবো আর কতদিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে তো সেটা এখানে বলা আছে যে আমরা যদি বিশ দিনের মধ্যে দিই তাহলে টু পার্সেন্ট ডিসকাউন্ট আর সাধারণত চল্লিশ দিনের মধ্যে দেনাদারা টাকা পরিশোধ করে দেয় সরি এখানে আমরা যেহেতু দেনাদার বলছি তাহলে এটা আমাদের পাওয়ার হিসাব তো বিশ দিনের মধ্যে টাকা দিলে দেনাদাররা তাহলে দুই পার্সেন্ট ডিসকাউন্ট দিতে হবে আর চল্লিশ দিনের মধ্যে সাধারণত আমরা টাকা পেয়ে যাই তো এখানে আমাদের ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে টু পার্সেন্ট সিডি হচ্ছে টু পার্সেন্ট আর পেমেন্ট হচ্ছে উইথিন্টি ডেজ তার ডেজ আর আমাদের ক্রেডিট পিরিয়ড হচ্ছে চল্লিশ দিনের মধ্যে এই লেনদেনটা সেটেল সেই জন্য চল্লিশ দিন হচ্ছে ক্রেডিট পিরিয়ড এখানে আমরা মান বসাই দিচ্ছি সিডির জায়গায় টু আর এখানে সিপির জায়গায় ফোর্টি আর ডিপির জায়গায় টোয়েন্টি যেটা আমাদের ডিসকাউন্ট পিরিয়ড ছিল সেটা বসালাম বসানোর পর আমরা ক্যালকুলেশন করলে এখানে পেয়ে গেলাম থার্টি সিক্স পয়েন্ট অর্থাৎ আমাদের এই যে ডিসকাউন্টটা যদি আমরা হারাই তাহলে এখানে থার্টি সিক্স পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট খরচ আসবে একটা জিনিস মনে রাখবা যদি ক্যাশ ডিসকাউন্ট গ্রহণ করা হয় তাহলে কিন্তু আমাদের কোনো খরচ হয় না যদি ক্যাশ ডিসকাউন্টটা গ্রহণ না করে আমরা ছেড়ে দেই তাহলে এই যে ছেড়ে দেওয়ার কারণে কত টাকা খরচ হলো সেটাই আমাদের বা কত টাকা লস হলো সেটাই আমাদের বের করতে হয় এখানে তো আমরা এখানে দেখলাম যে আমাদের কস্ট অফ ট্রেড কেট থার্টি সিক্স পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট এবার আমরা চলে যাই পরের ক্লাসে ইজি ক্লাস টু টুতে বলা আছে এখানে মিস্টার হোসাইন ইজ ভেরি কশনস বিজনেসম্যান হিজ সাপ্লায়ার অফার ট্রেড ক্রেডিট টার্মস থ্রি টেন এন্ড সেভেন্টি অর্থাৎ মিস্টার হোসেন একজন খুব সতর্ক ব্যবসায়ী তার সাপ্লায়ার বা তার পাওনাদার তাকে অফার করা হয়েছে থ্রি টেন অ্যান্ড সেভেন্টি এই ধরনের টার্মস যখন তোমরা দেখবে তখন বুঝবে ট্রেড ক্রেডিট অঙ্ক তো থ্রি মানে হচ্ছে দশ দিনের মধ্যে দিলে তিন পার্সেন্ট ডিসকাউন্ট আর সত্তর দিনের মধ্যে দিতে হবে মিস্টার হোসাইন নেভার টেক হিস ডিসকাউন্ট অফার সে কখনো ডিসকাউন্ট অফার নেয় না বাট হি পেজ দ্য সাপ্লায়ার সিক্সটি ডেজ রেদার দ্যান সেভেন্টি ডেজ অ্যালাউড সে কি করে সে ডিসকাউন্টও নেয় না কিন্তু সত্তর দিনের জায়গায় ষাট দিনের দিন টাকাটা পরিশোধ করে দেয় খুব ভালো মানুষ আগে টাকা দিয়ে দেয় যদি সত্তর দিন পরে টাকা দিতে পারত কিন্তু সে ষাট দিনের মধ্যে টাকাটা দিয়ে দেয় সো হি ইজ শিওর দ্যাট পেমেন্ট আর নেভার লেট সে বলে যে তার পেমেন্টটা লেট করা উচিত না হোয়াট ইজ দ্য কস্ট অফ নট টেকিং ক্যাশ ডিসকাউন্ট সে ডিসকাউন্ট নেয় না সেটার জন্য কত পার্সেন্ট তার ব্যয় হচ্ছে বছরে সেটা আমরা তো এখানে পার্সেন্টেজ রেট আমরা বের করলাম সিডি হান্ড্রেড মাইনাস সিডি আর থ্রি সিক্সটি ডিভাইড বাই সিপি মাইনাস ডিপি এখানে আমাদের সিডি হচ্ছে তিন তিন পার্সেন্ট আর ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে আমাদের জন্য কত ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে টেন ডেজ ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে টেন ডেজ আর তো আমাদের ক্রেডিট পিরিয়ড হচ্ছে ষাট কারণ ও এই টাকাটা সাপ্লায়ার ষাট দিনে দিয়ে পেমেন্ট করে দেয় তাহলে যেহেতু আমরা ষাট দিনে টাকাটা পেমেন্ট করে দিচ্ছি তাই আমরা এখানে সত্তর দিনের কাজটা না করে ষাট দিনের কাজটা করব যেহেতু আমরা ষাট দিনে টাকাটা দিচ্ছি আবার ডিসকাউন্টও পাচ্ছি না তাহলে এটা কত বের করবো ষাট দিনেরটা বের করতে হবে তো ক্রেডিট পিরিয়ড হচ্ছে ষাট আর আমাদের আর তো কিছু দেওয়া নাই তো যোগ বিয়োগ করার পর আমরা এখানে পার্সেন্টেজ বের করছি বাইশ দশমিক ছাব্বিশ পার্সেন্ট এরপর চলে যাই ইজি ক্লাস থ্রিতে

ক্যাশ 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 ডিসকাউন্ট সরি যে কস্ট অফ ডিসকাউন্ট সেটা বের করতে বলছে মানে কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করতে বলছে দুই নম্বরে দা ফার্ম হ্যাজ অ্যানাদার অপশন টু রেজ দ্য শর্ট টার্ম ব্যাঙ্ক লোন থার্টিন পার্সেন্ট ইন্টারেস্ট এই ফার্মের আরেকটা অল্টারনেটিভ অপশন আছে ব্যাঙ্ক লোন নিতে পারে তেরো পার্সেন্ট ইন্টারেস্টে শুড দ্য ফার্ম অ্যাকসেপ্ট দ্য কস্ট অফ ডিসকাউন্ট অফার অর নট অর্থাৎ ব্যাঙ্ক থেকে তেরো লোন নিয়ে এই কোম্পানির কি উচিত যে ডিসকাউন্টটা নেওয়া কি নেওয়া যায় কিনা বা ব্যাঙ্ক থেকে তেরো লোন নিবে নাকি আমরা এই ট্রেড কেডের মাধ্যমে অর্থ সংস্থান করবো সেই সিদ্ধান্ত জানতে চাইছে দুই নম্বরে যদি তেরো পার্সেন্ট আমরা ব্যাঙ্ক লোনটা পেয়ে যাই তিন নম্বরে বলছে হোয়াট উড বি দ্য ডিসিশন ইন টু যে ডিসিশনটা দিয়েছি সেটার কি হবে ইফ দ্য অ্যাকাউন্টস পেবল স্ক্রেজ স্ট্রেসড বাই থার্টি ডেজ যদি আমরা অ্যাকাউন্টস পেবলের দিনটাকে তিরিশ দিন করে বাড়াই দিই তাহলে আমাদের সেকেন্ড দুই নম্বর রিকোয়ারমেন্টে যে ডিসিশনটা দিয়েছি সেটার কি হবে এটুকু আমাদের কাছে জানতে চাইছে তো এখন প্রথমে এক নম্বর রিকোয়ারমেন্ট থেকে শুরু করি আমাদের রিকোয়ারমেন্ট নাম্বার এক একে আমাদের প্রথমে এক্স এর আমরা ট্রেড কস্ট অফ ট্রেড ক্রেডিটটা বের করব তো এক্স এর আমরা এপিআর বের করছি তো এপিআর এখানে চলে আসে সিডি হান্ড্রেড মাইনাস সিডি থ্রি সিক্সটি ডিভাইড বাই সিপি মাইনাস ডিপি ইন্টু একশো তো এখানে আমাদের এক্স এর ট্রেড ক্রেডিটটা ছিল ক্রেডিট টার্মস টু থার্ড সিক্সটি অর্থাৎ দশ দিনের মধ্যে দিলে দুই পার্সেন্ট ডিসকাউন্ট দিনের মধ্যে দিতে হবে তো আমাদের এখানে সিডি হচ্ছে টু আর ডিপি হচ্ছে টেন আর সিপি হচ্ছে সিক্সটি এগুলো আমরা এখানে লিখে নিয়ে এখানে বসাই দিলাম বসানোর পর আসছে ফোরটিন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট এরপর আমরা সেম সিমিলারি আমরা ওয়াইটটা করব ওয়াইটটাতে এখানে ছিল আমাদের থ্রি ফিফটিন আমাদের ব্যয় হচ্ছে সেভেন্টিন পয়েন্ট থার্টিন পার্সেন্ট

সুদে এটা মানে ব্যাংক থেকে তেরো পার্সেন্ট সুদে যদি আমরা একটা ঋণ অ্যারেঞ্জ করতে পারি তাহলে আমাদের উচিত হবে কিনা যে ব্যবসায়িক ঋণ নেওয়া না ব্যাংক লোন নেওয়া মনে রাখবার যেখানে খরচ কম আমাদের জন্য ওইটাই হচ্ছে ঋণ নেওয়ার জন্য সবচেয়ে বেটার অল্টারনেটিভ তো আমরা দেখি এবার যে আমাদের ট্রেড ক্রেডিটের কস্টগুলো তো আমরা বের করে নিছি এ বি সি মানে এক্স ওয়াই চ্যাট এর জন্য এখন আমরা দেখবো এটাকে ব্যাংক লোনের সাথে কম্পেয়ার করে তো এখানে আমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছি এবার আমি এখানে ডিসিশন টেবলটা নিয়ে আসলাম এই যে এপিআর এটা এপিআর হবে ইন্ট অফ ট্রেড ক্রেডিট এটার খরচটা কোথায় পেলাম ওই যে আমরা বের করছিলাম এখানে যে এক্স এর জন্য যে ট্রেড ক্রেডিটের খরচটা বের করছিলাম আমরা এক্স এর ট্রেড ক্রেডিটের খরচটা আমি তোমাদের দেখাই একটু দেখো এক্স এর ট্রেড ক্রেডিটের খরচটা আমি একটু দেখাই এই যে চোদ্দ দশমিক উনসত্তর পার্সেন্ট সেই চোদ্দ দশমিক উনসত্তর পার্সেন্ট এখানে এক্স এরটা বসাইছি আমরা তারপর আসবে হচ্ছে তোমার ওয়াইটটা ওয়াইটটা এখানে আসছে কত সতেরো দশমিক তেরো পার্সেন্ট এই যে সতেরো দশমিক তেরো পার্সেন্ট এরপর জ্যাটারটা আসে এখানে চোদ্দ দশমিক উনসত্তর পার্সেন্ট এই যে চোদ্দ দশমিক উনসত্তর পার্সেন্ট সতেরো দশমিক তেরো পার্সেন্ট আর চোদ্দ দশমিক উনসত্তর পার্সেন্ট তো এখানে আমরা ট্রেড ক্রেডিটের এর কজগুলো বসাইছি এখন আমরা এখানে কস্ট অফ ব্যাংক লোনটা বসাবো ছিল তেরো পার্সেন্ট তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর ক্ষেত্রে এখানে আমাদের যে এক্স এর ট্রেড ক্রেডিট সেখানে এক্স এর ব্যয় বেশি আবার ওয়াই এর ক্ষেত্রেও তেরো পার্সেন্টের চেয়ে ওয়াইটটা বেশি আবার জেড এরটাও তেরো পার্সেন্টের চেয়ে বেশি তার মানে আমরা তিনটা অল্টারনেটিভই দেখলাম যে ব্যাংলোনের খরচটা কম তাই আমাদের বেস্ট অল্টারনেটিভ হচ্ছে ব্যাংক তাহলে আমরা এই ডিসিশন টেবলটা দিয়ে দিব রিকয়ারমেন্ট টু তে এবার রিকয়ারমেন্ট থ্রি রিকোয়ারমেন্ট থ্রি তে আমাদের বলা হয়েছে যে হোয়াট উড বি দা ডিসিশন ইন টু ইফ অ্যাকাউন্টস পেয়েবল স্ট্রেসড বাই থার্টি ডেজ যদি অ্যাকাউন্ট রিসিভলটাকে আমরা তিরিশ দিন বেড়ে বাড়াই দিই তাহলে কি হবে তো এখন তিরিশ দিন বাড়ানো বলতে কি বুঝেছে অর্থাৎ আগে ছিল কত ষাট দিন এক্সের ফাইনাল পেমেন্টের জন্য ডেট ছিল ষাট দিন তো এটার সাথে তিরিশ যোগ করলে হবে কত নব্বই দিন এখানে যদি আমরা তিরিশ বাড়াই তাহলে একশো দশ দিন আর এখানে যদি তিরিশ বাড়াই তাহলে হবে একশো দিন তাহলে এইভাবে আমরা নিট পেমেন্ট যেটা আছে বা সিপি এই সিপি এর সাথে আমরা তিরিশ করে যোগ করে দিব তো আমরা এখানে যোগ করে দিলাম প্রথমে এখানে এন সিক্সটি ছিল এখন আমরা এন সিক্সটির জায়গায় আরো তিরিশ যোগ করে লিখব কথা এন নাইনটি তাহলে এন নাইনটি দিয়ে আমরা আবার করলাম অর্থাৎ তিরিশ দিন যোগ করে আমরা এখানে করলাম এবার সেকেন্ড অল্টারনেটিভে আমরা ওয়াইটা এখানে মানটা বসানোর পরে আমাদের আসছে নাইন পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট সেম আমরা আবার বি এর জন্য করব বি তে ছিল কত এইটি ডেজ এইটি ডেজের সাথে যদি আমরা আবার থার্টি যোগ করি তাহলে আসবে একশো দশ তাহলে আমরা একশো দশ দিয়ে আবার একটা কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করলাম ওয়াইয়ের জন্য আবার জ্যাটেরটাও আমাদের সেমভাবে করতে হবে জ্যাটেরটা ছিল কত সেভেন্টি ডেজ সেভেন্টির সাথে যদি আবার তিরিশ যোগ করে দিই তাহলে আমরা এখানে আবার পেয়ে গেলাম জ্যাটের কস্ট নাইন তার মানে এখানে আমরা এই যে সাইট আশি নব সত্তর এগুলোর সাথে তিরিশ দিন করে যোগ করে এই ম্যাথগুলো আবার করব আমরা এক নম্বরে যেভাবে করছি সেম ম্যাথগুলো আবার করব আমরা শুধু ক্রেডিট পিরিয়ডের সময় আমরা তিরিশ দিন করে বাড়ায় দিব তো ত্রিশ দিন করে যেহেতু বাড়া দিয়েছে আমাদের খরচটা কমে গেছে এবার আমরা আবার ডিসিশন দিব রিকোয়ারমেন্ট থ্রিতে যেহেতু তারা বলছে যে আমাদের ডিসিশনটা কী হবে তো আমরা আবার ডিসিশন টেবলটা লিখলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স ওয়াই জেটের যে মানগুলো আমরা বের করছি তিরিশ দিন বাড়াইয়া সেটা এখানে দেওয়া আছে নাইন পয়েন্ট আবার নাইন তো এটা আমরা এখানে বসাই দিলাম বসানোর পর এখানে কস্ট অফ ব্যাঙ্ক লোন বসালাম থার্টিন পার্সেন্ট যেহেতু কোশ্চেনে দেওয়া আছে এবার আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রেড ক্রেডিটটা বড় ছোট হয়ে গেছে আর লোনটা কি বড় তো আমরা তো জানি যেই যেই সোর্সের সবচেয়ে খরচ কম সেটা আমাদের গ্রহণ করা উচিত তো এখানে যেহেতু ট্রেড ক্রেডিটের খরচটা কম তাই আমরা ট্রেড ক্রেডিটটাকেই গ্রহণ করবো তাহলে এখানে আমরা লিখে দিবো বেস্ট অল্টারনেটিভ কস্ট অফ ট্রেড ক্রেডিট কস্ট অফ ট্রেড ক্রেডিট কস্ট অফ ট্রেড ক্রেডিট যেহেতু সব ক্ষেত্রেই কস্ট অফ ট্রেড ক্রেডিটটা কম তাই আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের এই ক্লাস তো তোমাদের ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাস দেখার জন্য অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করে তোমরা আমাদের সাথেই থাকবা এবং আমাদেরকে সাপোর্ট করবা ধন্যবাদ সবাইকে